মিরপুরে ঢাকার গরম মানিয়ে নেওয়ার চেষ্টায় অনুশীলন করছে নিউজিল্যান্ড। বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসা নিউজিল্যান্ড দল আজ অনুশীলন শুরু করেছে মিরপুরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ড দলের ক্রিকেটারদের মধ্যে ব্লেয়ার টিকনারকে সতীর্থদের সঙ্গে সবচেয়ে বেশি খুনঠুসি করতে দেখা গেছে। সাতজনের ছোট দলটার সঙ্গে কোচিং স্টাফের সদস্য সহ সবাইকে মাতিয়ে রাখছেন একাই। নিউজিল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা আজ বিশ্রামে। গত পরশু যারা বাংলাদেশে এসেছে তারাই আজ মাঠে এসেছে। সঙ্গে এসেছে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের প্রধান কোচ লুক রনকি ও ব্যাটিং কোচ ইয়ান বেল। নিউজিল্যান্ড দলের পেস বোলিং কোচ শেন জার্গেনসনও আছেন এই সফরে। কিউই ক্রিকেটারদের পথঘাট চেনানোর কাজটা যেন জার্গেনসনেরই। একসময় তিনি বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অলিগলি তার চেনা। মাঠে এসে কিছুক্ষণ কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গেও হাসি ঠাট্টা করেছেন। কয়েকজন মাঠকর্মীও তাকে দেখে এগিয়ে গিয়েছেন। সকালে নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা মূল মাঠে কিছুক্ষণ গা গরমের পর চলে যান একাডেমি মাঠে। সেখানে তাদের অপেক্ষায় ছিলেন একঝাঁক নেট বোলার, বেশিরভাগই স্পিনার। বাংলাদেশ সফরে আসার পর নিউজিল্যান্ড দলের প্রথম অনুশীলন সেশনটা হলো অনেকটা স্পিন নির্ভর। অভিষেকের অপেক্ষায় থাকা ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলাসরাও সময় নিয়ে স্পিনের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন। টিকনারও নেটে ব্যাটিং করেছেন। মাঠে আসা নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে বোলিং করেছেন শুধু লেগ স্পিনার ঈশ্বধি। পাঁচ ওভারের মতো হাত ঘুরিয়েছেন তিনি। নিউজিল্যান্ড দলের এক সদস্য অনুশীলনের এক ফাঁকে জানান, প্রথম দিনটা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। ইংল্যান্ড সফর করে আসা কিউইদের জন্য ঢাকার গরম ও আর্দ্রতা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। হাতে সময়ও কম। বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 21শে সেপ্টেম্বর। 23 ও 26শে সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। তার আগে আর মাত্র দুদিন অনুশীলনের সময় পাবে নিউজিল্যান্ড। তাই আজ থেকেই মিরপুরে অনুশীলন শুরু করেছে কিউইরা। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আছেন লকি ফার্গুসন, ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইলি ইয়ং, টম বান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলাস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ঈশ্বধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট। লকি ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশে খেলতে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। শেষ হওয়ার পরই লন্ডন থেকে ঢাকায় চলে এসেছে 11 জন কিউই ক্রিকেটার ও কর্মকর্তা। শনিবার রাত 10:40 লকি ফার্গুসনরা ঢাকায় এসে পৌঁছান। আমি নিজে একটু পার্সোনালি অনেক বলবো না, এই জন্য যা কাপড় পরার পর